হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপির নাম হচ্ছে ডালের বড়ার টক। এই রেসিপি খুবই সাধারণ, আসুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি এখানে 50 গ্রাম মটর ডাল নিয়েছি, জলে ভেজানো ছিল 30 মিনিট। এরপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। আর আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে, দেখুন। আগে আমি বড়াগুলো করে নিচ্ছি, তার জন্য নিচ্ছি হলুদ, লবণ আর চিনি। এই 3টে উপকরণই পরিমাণ মতো নিতে হবে। আমি উপকরণগুলি সবই সমান মাপের নিয়েছি, নুন চিনি হলুদ 1/2 চামচ করে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এরপরে ডালের সাথে উপকরণগুলি মিশিয়ে ভালো করে মেখে আমি বড়াগুলো রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, সেটা পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে আমি নুন হলুদ 1/2 চামচ করেই দিলাম, সেটা একটু পেস্টের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে যেই কড়াইতে আমি বড়া ভেজেছিলাম সেই তেল কিছুটা বেঁচেছিল, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরে ফুটে উঠলে আমি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে বাটিতে যেই সর্ষে পোস্ত যেটুকু লেগেছিল তাতে সামান্য জল গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ আমি বড়ায় দিয়েছি 1/2 চামচ, ঝোলের মধ্যে যদি প্রয়োজন হয় 1/2 চামচের থেকে বেশি দেবেন। এবার আমি এই ঝোল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আবারও একটু চিনি দিতে হবে। চিনি দিচ্ছি 2 চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। যদি আমচুর পাউডার না দিতে চান তাহলে তেঁতুল গোলা জলও দেওয়া যায়। এরপরে এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 গ্লাস জল আরও যোগ করে দেবো। যেহেতু বড়ার টকে বড়া দিলে ঝোলটা একটু টেনে যায়, সেই জন্য 1 গ্লাসের মতো আমি জল দিয়েছি। জলটা দিয়ে এই মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন আমি এই বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ফুটিয়ে, 5 মিনিটের কম সময় ফোটালেও চলবে, একটু ফোটানো হলেই আমি নামিয়ে দেব। আমার রেসিপিটি এখানেই শেষ হলো। আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও অন করে রাখবেন নতুন রান্নার আপডেটগুলি পেতে। আশা করি রান্নাটি করে একবার ট্রাই করবেন ঘরে আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।